গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষি মন্ত্রণালয় আয়োজিত 100 কৃষি প্রযুক্তি অ্যাটলাস প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এখন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা একটা অভিজ্ঞতা থাকবে, যা আমাদের দেশ কৃষি নির্ভর দেশ, সেই দেশের কে আরও মানে উন্নত করবে এবং আমরা আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। সেই ক্ষেত্রে আমি বলবো, এই যে গবেষণার সঙ্গে যারা জড়িত, আসলে আমি বহুবার এ ব্যাপারে অনেক আলোচনা করেছি যে যারা গবেষণায় সম্পৃক্ত থাকেন, কারণ গবেষণা এমন একটা জিনিস যে একদিনে শেষ হয়ে যায় না, অনেক সময় দীর্ঘ সময় গবেষণা করতে হয়। কিন্তু আমাদের সরকারি চাকরির একটা নিয়ম আছে যে একটা বয়স নির্দিষ্ট করা আছে, এরপরে আর চাকরি করা যায় না। কিন্তু গবেষণা যারা সম্পৃক্ত থাকেন কিন্তু সরকারি চাকরি, তাদের জন্য সমস্যা। এই জন্য আমি বারবার একটা কথা সকলের কাছে চেয়েছি কিন্তু কেউ এটা সুরাহা করতে পারেনি, যে এই গবেষকদের কীভাবে আমরা প্রণোদনা দিতে পারি বা গবেষণা কাজে তারা যেন তাদের গবেষণার ফসলটা না পাওয়া পর্যন্ত থাকতে পারেন, সেটা আমরা কীভাবে করতে পারি। এটা বহুবার এটা নিয়ে চিন্তা করা হয়েছে, একবার একটা ব্যবস্থাও আমরা নিয়েছিলাম, কিন্তু দেখা গেল যে গবেষকদের জন্য যে সুযোগটা দিতে চাই, তাহলে সেখানে যারা কাজ করেন সবাই সেই সম সুযোগ চান, সে অফিসের পিয়ন আড্ডালি দারোয়ান থেকে শুরু করে কেউ আর বাদ যায় না। এটা তো হয় না, এটা তো সম্ভব না। আমাদের এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। অথচ যারা গবেষণা করবেন তারা যেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে গবেষণাটা করতে পারেন আর গবেষণায় যেন লিপ্ত থাকতে পারেন, সেটা কীভাবে করা যেতে পারে? বিশ্ববিদ্যালয়গুলিতে বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে, সেখানে খুব একটা সমস্যা হচ্ছে না, কিন্তু আমাদের ইনস্টিটিউটগুলিতে আমরা কীভাবে এই প্রণোদনাটা দিতে পারি, আমি সেই পরামর্শটা আপনাদের কাছ থেকে চাচ্ছি। কারণ আমি চাচ্ছি এখানে আমাদের যারা গবেষক, কৃষি গবেষক, তাদেরকে আরও সুযোগ দিতে। কারণ আমি সব সময় আমার বাবার মতো নিয়ে, আমি তার আদর্শ নিয়েই চলি, কাজে তার মতোই চিন্তা করি যে আমাদের দেশ কৃষিপ্রধান দেশ, আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। আর কৃষি শুধু আমার দেশ বলে না, সারা বিশ্বে কিন্তু কৃষিটা অর্থাৎ খাদ্য এটা লাগবেই, এই বাজার কখনো সংকুচিত হবে না। কিন্তু সেই খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, মানসম্মত করা এবং বর্তমানে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে তারই সাথে সামঞ্জস্য রাখা। ইতিমধ্যে আমি যেমন আমার এলাকায় ভাসমান সবজি চাষ হতো, তখন আমাদের বেগমতী চৌধুরী ছিলেন কৃষিমন্ত্রী, তাকে আমি বললাম যে আমার এই এলাকা তো পানি, শুধু পানি, সেজন্য ওই এলাকার মানুষ কচুরি পানা এক করে তার উপর ওই কচুরিটা, ওখানে আর মাটি নেই, কচুরিটাকেই তারা ডোলে ই করে ওর ভিতরে বীজ দিয়ে দিয়ে ওই কচুরির উপরেই কিন্তু তরি তরকারি ফসল ফলায়। দর্শক, গণভবন থেকে এতক্ষণ শুনছিলেন প্রধানমন্ত্রীর বক্তব্য।